রকমারি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টপিক ইতিহাস অর্থাৎ মিশন পরীক্ষা প্রস্তুতি ক্লাস নাইনে যারা ভর্তি হবে বা পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরছি আমি সবগুলো কোনোগুলোই অ্যাকচুয়ালি কোনোগুলোই বলা যেতে পারে আমি পড়াবো না তোমাদের আমি জাস্ট একের পর এক দেখিয়ে দেবো তোমরা সবগুলো পড়ে নেবে কারণ এখানে উত্তর করে দায় রয়েছে কারণ আমি যদি পুরো দেখাতে যাই তাহলে অনেকগুলো সময় লেগে যাবে অনেক সময় লেগে যাবে চল্লিশটি পাতা রয়েছে তাই চল্লিশ পাতার মধ্যে আজকে অর্ধেক দেবো এরপরে ভিডিও কালকে অর্ধেক দেবো ঠিক আছে তাই তোমরা আমার চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলবটনে ক্লিক করে নাও লাইক করো কমেন্ট করো এবং যত পারবে শেয়ার করে নাও তো শুরু করা যাক দেখতে পাচ্ছ আঞ্চলিক শক্তির উত্থান প্রথম অধ্যায় কীভাবে প্রশ্নগুলো আসবে আমি রকম করে উল্টাবো ঠিক আছে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ সবগুলো এইগুলো এম সিকিউ যত ধরনের এই প্রশ্ন দেখ না কেন সবগুলোই প্রশ্ন এর মধ্যেই হয়ে যাবে এবং তোমার বই থেকে যে পড়াগুলো রয়েছে সেগুলো দেখবে এবং এগুলো পাশাপাশি রাখবে আশা করি এই দুটো টপিক মানে আমার যেটা ভিডিও এবং তোমাদের বই এই দুটো কম্বিনেশান মানে দুটোকে একসাথে করলে তোমাদের আশা করি মিশন কোনো মিশন পরীক্ষায় তোমাদেরকে ফেল করাতে পারবে না অর্থাৎ তোমরা নিশ্চিত পাস করবে ঠিক আছে কারণ সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন মিশন করেনি কোনো দিন এবারও করবে না তাই তোমরা অবশ্যই সময় কম মাস শুধু এক মাস রয়েছে তোমরা ভালো করে পড়ো এবং এই ভিডিওগুলো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে করে তোমাদের কোনো কিছু ছুটে না যায় কারণ একটা ছুটলে হয়তো তোমাদের নাম্বার এক নম্বরের জন্য নাও হতে পারে তাই তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে ঠিক আছে তাই তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছো এগুলো দেখতে পাচ্ছ তো এগুলো তোমরা অবশ্যই দেখে নাও দেখো অন্ধকার প্রচারককে এগুলো খুব ভালো প্রশ্ন ঠিক আছে সবগুলো সত্য বিলপ নীতির প্রবর্তককে দেখতেই পাচ্ছ খুব ভালো প্রশ্ন এগুলো ঠিক আছে এগুলো খুব ভালো প্রশ্ন তোমাদের জানতে হবে কিছু কিছু প্রশ্ন হয়তো ডবল হতে পারে কিন্তু ওগুলো কিছু মনে করো না কারণ প্রশ্ন এটা অনেক কষ্ট করে সংগ্রহ করা অবশ্যই কপিড ঠিক আছে এতগুলো প্রশ্ন নিজে থেকে মানে এত কম সময়ে টাইপিং করা এত সহজ নয় কপি ডেটা অবশ্যই তোমরা আমি কারো কাছ থেকে কারো কাছ থেকে সংগ্রহ করেছি তোমরা অবশ্যই দেখে নাও ঠিক আছে দেখো প্রশ্নগুলো যেগুলো প্রশ্ন সেগুলো দেখো গুরুত্বপূর্ণগুলো দেখে নাও ঠিক আছে আমি এগুলো তোমাদের এই কারণে দিচ্ছি তোমাদের সুবিধার্থে ঠিক আছে দেখো দেখো মুর্শিদ কুলিখা কি তৈরি করেছিলেন নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদের এটা ঐতিহ্যময় একটা জায়গা ঠিক আছে তারপরে এখানে অনেক ভালো ভালো প্রশ্ন রয়েছে তোমাদের অবশ্যই সেগুলো ভালো করে রপ্ত করতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এগুলো অবশ্যই পড়বে মুখস্থ করে নেবে যত পারবে কম সময়ের মধ্যে তোমরা এগুলো রপ্ত করে নাও কারণ ইতিহাসে মাত্র দুটো ভিডিও দেব আশা করি তার মধ্যে থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাংলা ইংরেজি হতে পারে সেগুলো কিন্তু তোমরা একটু সমাধান করে নিও ঠিক আছে তো এই যে দেখো আমি তোমাদের পরপর এইগুলো এইভাবে আমি এগিয়ে যাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকেই এগুলো দেখে নেবে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় চলে এলো উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা তোমরা তোমাদের সিলেবাসের সাথে মিলিয়ে নিতে পারো ঠিক আছে এবং মিশনের মিশ যে সিলেবাস সেটার সাথেও তোমরা মিশিয়ে মিলে নিতে পারো ঠিক আছে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কলকাতাতে এখন হাই কোর্ট কিন্তু তখন সুপ্রিম কোর্ট ছিল ব্রিটিশদের আমলে ঠিক আছে তোমরা দেখো তারপরে এই এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট থাকে দেখো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে আঠারোশো খ্রিস্টাব্দে ঠিক আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকে ঠিক আছে তাই তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে নাও ঠিক আছে আমি কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা বলছি না সবগুলোই গুরুত্বপূর্ণ পড়তে সবগুলোই হবে আমি শুধু দু একটাতে হয়তো দাগ দিয়ে দিচ্ছি এই নয় যে এগুলো পরীক্ষাই আসবে ঠিক আছে সবগুলোর তোমাদের পড়তে হবে ঠিক আছে তাই তোমরা অবশ্যই ভালো করে পড়াটা পড়ে নাও আর সময় বেশি নয় মাত্র এক মাস এখনই পড়ো কারণ তোমার পড়া তোমাকেই করতে হবে তোমার জন্য অন্যরা তোমার হয়ে পড়া করবে না কারণ লড়াই তোমাকেই করতে হবে লড়াইটা তোমাকেই করতে হবে ঠিক আছে যদি তোমাকে কেউ লড়াইয়ে জেতাতে পারে শুধুমাত্র জেনে রাখো তুমি পারো তোমার লড়াইয়ে তোমাকে জেতাতে আমি কিংবা অন্য কেউ আর পারবে না ঠিক আছে আর আমি আমরা মানে আমরা শুধু কেবল তো সাহায্য করা তোমাকে যদি কেউ বাঁচাতে পারে একমাত্র উপরওয়ালা এবং তুমি ঠিক আছে রাস্তা তোমাকেই বের করতে হবে কিভাবে আমরা শুধু পথ দেখিয়ে দেবো ঠিক আছে পথ দেখানোর দায়িত্ব আমাদের সেই পথে চলার দায়িত্ব তোমাদের ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটাই কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছ সবগুলোই আমি কিন্তু তুলে ধরছি ঠিক আছে তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সিলেবাসের অন্তর্গত এইগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে নাও আমি দ্বিতীয় পর্বে অবশ্যই তোমাদের পিডিএফ পুরো পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই পুরো পিডিএফ দিয়ে দেব কারণ পুরো পিডিএফ পেলে তোমাদের হয়তো উপকার অনেকটাই আসবে তবে এইটা পিডিএফ কালকে দেবো কিন্তু তার আগে তো আজকের সময় আজকে তোমরা পড়ে নাও ঠিক আছে পুরোটাই পড়বে আমার কথাগুলো ভালো করে শুনলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে সব ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমাদের সেইগুলো অবশ্যই অবশ্যই হয়ে যাবে তৃতীয় অধ্যায় দেখো ঔপনিবেশিক অর্থনৈতিক অর্থনৈতিক চরিত্র তৃতীয় অধ্যায় লেখা রয়েছে দেখো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় চালু করা হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই ঠিক আছে সূর্যাস্ত আইন দেখো যুক্ত হয় যুক্তশীল কার সাথে চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সবগুলোই রয়েছে দেখো দাদন বলতে কি বোঝো দাদন বলতে কি বোঝো দেখো ঠিক আছে এগুলো তোমাদের অবশ্যই ভালো করে করে নিতে হবে কারণ এইগুলো ছাড়া তোমাদের কিন্তু ইতিহাস বিভাগে অর্থাৎ ইতিহাসে তোমাদের তো একটা থাকবেই ঠিক আছে এখানে এখন ডবল প্রশ্ন হয়ে গেছে দাদন একটু আগে হলো আবার চলে এসছে ঠিক আছে তো এরকম ডবল হতে পারে তাই তোমরা ভালোভাবে এগো নেবে এখানে আমাদের আবার ডবল চলে এসছে ঠিক আছে তো এই ভিডিওগুলো তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে তাই তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং ভালো করে পড়ে সেগুলো রপ্ত করে নাও ঠিক আছে কারণ তোমাদের এই প্রশ্নগুলো অনেকবার এসছে অনেক রকমভাবে এসছে যেগুলো তোমাদেরকে তুলে ধরা হচ্ছে দেখো সব ধরনের প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে ঠিক আছে দেখো কুটস্থান থাকতে পারে সত্য মিথ্যা হতে পারে এক কথায় প্রচার হতে এক কথায় নির্বাচন করা হতে পারে ঠিক আছে তুমি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে রকমারি চ্যানেল রকমারি চ্যানেল রকমারি পাঠশালা ঠিক আছে তোমরা সার্চ করতে পারো রকমারি পাঠশালা ঠিক আছে রকমারি পাঠশালা বলে ঠিক আছে তোমরা লাইক করার ঠিক আছে কমেন্ট করবে যদি তোমাদের কোনো কোনো প্রশ্ন থাকে ঠিক আছে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ